দীর্ঘ কয়েক বছর যাবত বেহাল অবস্থায় আছে কমলপুর শহরের বিভিন্ন পথ সহ আমবাসা থেকে কমলপুর যাওয়ার মূল সড়কটি। এলাকাবাসীর দাবি, অতি সত্বর যেন রাস্তাটি সারাইয়ের উদ্যোগ গ্রহণ করে সরকার। বাম গিয়ে রাম আসলো, কিন্তু কাজের কাজ কিছুই নেই। রাজ্যের মানুষ অনেক আশা করে দীর্ঘ ২৫ বছরের সরকারকে। পতন ঘটিয়ে রাজ্যে বিজেপি আইবিএফটি জোট সরকার প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বর্তমানে যে এখনো কিছু কিছু জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি তা আবারও প্রমাণিত হলো কমলপুরে। এবার আসা যাক মূল খবরে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর যাবৎ কমলপুর শহরের বিভিন্ন পথ সহ আমবাসা থেকে কমলপুর যাওয়ার মূল সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে এই বেহাল রাস্তার জন্য দুর্ভোগে পোহাচ্ছে কমলপুরবাসী। সাধারণ মানুষের অভিযোগ, এই বেহাল রাস্তার জন্য মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারছে না, এমনকি অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও দুর্ভোগে পোহাতে হচ্ছে। কথা কমলপুর মহকুমার যে সমস্ত রাস্তাঘাট, বিশেষ করে কমলপুর আমবাসা রাস্তা এবং যেসব গ্রামে যে রাস্তাগুলো ডুবেছে, সমস্ত রাস্তার একই অবস্থা। খানা বন্ধু ভর্তি আমরা বামামূল্যেও দেখেছি। তারপর নতুন সরকার এসেছে, আমরা আশাবাদী ছিলাম, কমলপুরের মানুষ আশাবাদী ছিল যে নতুন সরকার আসার পর এই অন্তত রাস্তাঘাটের একটা ডেভেলপমেন্ট হবে, চলার উপযুক্ত হবে। এই রাস্তাটা সোজা বিএসএন হসপিটালে গেছে। আপনি দেখুন, খানা খন্ডে ভর্তি রোগী নিয়ে যাওয়া হয়, গর্ভবতী মা বন্ধু নিয়ে যাওয়া হয়, যে কোনো সময় রাস্তায় বসন হয়ে যাওয়ার অবস্থা। এটা আমরা আশা করি, আমরা ব্লক কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে বহুবার আন্দোলন করেছি, বামামূল্যও করেছি, আমরাও বিভিন্ন সময় করেছি যে অন্তত রাস্তাঘাট হোক। অন্যান্য মহকুমায় আমরা যাই, এতটা খারাপ অবস্থা নয়। কমলপুরের কোথাও যেন কমলপুরের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। তবে এদিকে কমলপুরের বিধায়ক অর্থাৎ রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে বলছে যে রাজ্য উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, মনোজবাবু নিজের এলাকা অর্থাৎ কমলপুরে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। কেননা কমলপুরের মূল সড়কের বেহাল দশার দরুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। হয়তো এই মন্ত্রী মহাশয়ের সেই বিষয়টা জানা নেই। প্রশ্ন হচ্ছে, কমলপুরের এই বেহাল রাস্তার কথা কি মন্ত্রী মহাশয় জানে না, নাকি জেনেও না জানার ভান করছে? এদিকে কমলপুরবাসীর দাবি, এই মূল সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। এখন দেখার বিষয়, ফলাও করে সংবাদ প্রকাশের পর আগামী দিনে কমলপুরবাসীর সমস্যা কতটা সমাধান হয়। তবে শুভবতী মহলের দাবি, বর্তমান সরকার যদি সঠিকভাবে আগামী দিনে মানুষের স্বার্থে কাজ না করে, তাহলে বর্তমান সরকারের প্রতি আশা বিশ্বাস উঠে যাবে সাধারণ জনগণের। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন।